কবি, আমার দৃষ্টিতে মহাকবি জীবনানন্দ দাস, এর কবিতা সুদর্শনা আমার নিজের সুরে গীতি আকারে আমি করার চেষ্টা করছি। একদিন ম্লান হেসে আমি, একদিন একদিন ম্লান হেসে আমি, তোমার মতন এক মহিলার কাছে, একদিন ম্লান হেসে আমি, তোমার মতন এক মহিলার কাছে, যুগের সঞ্চিত পণ্যে লীন হতে গিয়ে, যুগের সঞ্চিত পণ্যে লীন হতে গিয়ে, অগ্নি পরিধির মাঝে সহসা দাঁড়িয়ে, দেখেছি কিন্নর কণ্ঠ দেবদারু গাছে, দেখেছি অমৃত সূর্য আছে, একদিন একদিন ম্লান হেসে আমি। সবচেয়ে আকাশ নক্ষত্র ঘাস, সবচেয়ে আকাশ নক্ষত্র ঘাস, চন্দ্রমল্লিকার রাত্রি ভালো, চন্দ্রমল্লিকার রাত্রি ভালো, তবুও সময় স্থির নয়, আরে গভীরতর শেষ রূপ দেখেছে সে তোমার বলয়, তবুও সময় স্থির নয়, আরেক গভীরতর শেষ রূপ চেয়ে দেখেছে সে তোমার বলয়, আরেক গভীরতর শেষ রূপ চেয়ে দেখেছে সে তোমার বলয়, দেখেছে সে তোমার বলয়, একদিন একদিন ম্লান হেসে আমি। এই পৃথিবীর ভালো পরিচিত রোদের মতন, এই পৃথিবীর ভালো পরিচিত রোদের মতন, তোমার শরীর তুমি দান করো নিত, সময় তোমাকে সব দান করে মৃতদার বলে, সময় তোমাকে সব দান করে মৃতদার বলে, সুদর্শনা সুদর্শনা সুদর্শনা, তুমি আজ মৃত, সুদর্শনা সুদর্শনা সুদর্শনা, তুমি আজ মৃত, একদিন 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 ম্লান হেসে আমি, তোমার মতন এক মহিলার কাছে।
কবি, আমার দৃষ্টিতে মহাকবি রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশ, এর বলা যায় খুবই জনপ্রিয় কবিতা সুদর্শনা, তাতে আমার নিজের সুরে নিজের কণ্ঠে সঙ্গীতাকারে গীতি আকারে আমি এভাবে করলাম। আশা রাখি যারা শুনেছেন ভালো লেগেছে।